মনে করেন গত এক বছর আগে আপনি একটা স্টোরি শেয়ার করেছিলেন, সেটার এখন আপনার প্রয়োজন হলো, আপনি চাচ্ছেন যে সেটাকে আপনি খুঁজে বের করবেন এবং সেই স্টোরিটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এখন সেটা আপনি কিভাবে করবেন? প্রথমত আপনি কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। এবার এখান থেকে আপনি সরাসরি সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে আসার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে এবং এইখান থেকে আপনি অ্যাক্টিভিটি লগ এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন আর্কাইভ নামে একটা অপশন রয়েছে। এখন আপনাদেরকে আর্কাইভ এই অপশনটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে আপনি এখানে দেখতে পারবেন স্টোরি আর্কাইভ। এখন আপনি এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করলে আপনার ফেসবুকে এখন পর্যন্ত যত স্টোরি আপনি শেয়ার করেছেন সবগুলোর স্টোরির কিন্তু হিস্ট্রি এখানে চলে আসবে। এখন আপনার কাজ হচ্ছে সেই স্টোরিটা আপনাকে খুঁজে বের করা। তারপর আপনার যদি মনে হয় যে ওই স্টোরিতে সমস্যা রয়েছে তাহলে আপনি ডিলিট করতে পারবেন, আর যদি মনে হয় যে না ওই স্টোরিটা আপনার প্রয়োজন সেভ করে রাখা দরকার তাহলে কিন্তু আপনি সেভও করতে পারবেন। ফর এক্সাম্পল আমার এই স্টোরিটা এখন আমি ওপেন করব। এটা আগস্টের 7 তারিখে আমি পোস্ট করেছিলাম। এখন আমি কিন্তু এই স্টোরিটা ওপেন করার পর এইখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছি ডিলিটের অপশন রয়েছে এবং সেভ ফটোর অপশন রয়েছে। আমাদের যদি মনে হয় যে না আমরা এখন আমাদের এই স্টোরিটাকে ডিলিট করে দিব তাহলে ডিলিট ফটো, আর যদি আমাদের সেভ করার প্রয়োজন হয় তাহলে সেভ ফটো।